প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের আরও একটি উপবৃত্তির সুখবর নিয়ে হাজির হলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই উপবৃত্তিটি তোমাদের যাদের 2.50 আছে তারাও কিন্তু এই উপবৃত্তিটির জন্য যোগ্য হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই উপবৃত্তির কত টাকা দেওয়া হবে এটি এখানে উল্লেখ করা নেই, তবে তারা একটি ভালো এককালীন উপবৃত্তি কিন্তু তোমাদের প্রদান করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এরকমই উপবৃত্তির বিভিন্ন ধরনের সার্কুলার আমার এই চ্যানেলে ছাড়ি। এই চ্যানেলের সার্কুলারগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই ভিডিওটিতে এখানে একটি লাইক দিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই সার্কুলারটি নিয়ে বা বিজ্ঞপ্তিটি নিয়ে একটু আলোচনা করে দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এটা শিক্ষাবৃত্তি 2021-22 শিক্ষাবর্ষ। যারা এসএসসি তোমরা এবার পরীক্ষা দিয়েছো এবং জিপিএ 5 পেয়েছো, তারা কিন্তু এই উপবৃত্তিটির জন্য অগ্রাধিকার হিসাবে উপবৃত্তিটি পাবে এবং তোমরা যদি গ্রামের হয়ে থাকো সেক্ষেত্রে আরও অগ্রাধিকারটি একটু বেড়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটু স্পষ্ট করে বলতে চাই, এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শর্ত সাপেক্ষে শিক্ষাবৃত্তির আহ্বান করা হলো। আগ্রহী প্রার্থীদের পত্রিকা প্রকাশের 30 কার্য দিবসের মধ্যে সাক্ষাৎকারের অনুরোধ করা হলো, অর্থাৎ এটি 4 দিন আগে প্রকাশিত হয়েছে এবং 30 দিনের মধ্যেই কিন্তু তোমাদেরকে সাক্ষাৎকারের জন্য নিম্নের ঠিকানায় যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই বৃত্তিটি গ্রহণের জন্য কিছু নির্দিষ্ট শর্তাবলী আছে, এই শর্তাবলীগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথম শর্ত হচ্ছে এসএসসি এবং সমমান পরীক্ষায় ন্যূনতম 2.50 প্রাপ্ত হতে হবে। দ্বিতীয় শর্ত, শারীরিকভাবে অসচ্ছল হতে হবে, তারা দেখলেই কিন্তু বুঝে নেবে। বাস্তব জীবনে স্বধর্মের অধিকারী হতে হবে। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে সরকারি বৃত্তিপ্রাপ্ত ও এ প্লাস ধারীরা অগ্রাধিকার পাবে, অর্থাৎ তোমাদের যাদের অষ্টম শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে এবং এসএসসিতে যাদের এ প্লাস আছে তারা কিন্তু এই উপবৃত্তিটি একদম 100% পাবে, এটাকে তোমরা জেনে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে বলা হচ্ছে যে শিক্ষক, কৃষক, মুক্তিযোদ্ধার সন্তান ও মফস্বলের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে, অর্থাৎ তোমরা যারা শিক্ষকদের ছেলে অথবা কৃষকের ছেলে অথবা মুক্তিযোদ্ধার সন্তান আছো, এমনকি যারা অত্যন্ত একদম গ্রাম অঞ্চলের ছেলে, তারাও কিন্তু এই উপবৃত্তির জন্য অগ্রাধিকার পাবে। তারপরে বলা হচ্ছে এতিম, পিতৃহীন ও অসহায়গণ অগ্রাধিকার পাবে, ঠিক আছে। প্রাকৃতিক দুর্যোগ ও অঞ্চলের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। ছাত্রীদের, শিক্ষার্থী বন্ধুরা, তারপরে যে সুযোগটি আছে সেটি হচ্ছে ছাত্রীদেরকে এই বৃত্তিটি অগ্রাধিকার হিসাবে দেওয়া হবে। তো এখন আমরা আলোচনা করব, তোমরা যখন সাক্ষাৎকার দিতে যাবা সেক্ষেত্রে যে বিষয়টি তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই সাক্ষাৎকারের সময় জিএসসি এবং এসএসসি এর মার্কশিট, প্রশংসাপত্র, প্রবেশপত্র, রেজিস্টার কার্ডের ছবি, স্বহস্তে লিখিত আবেদনপত্র, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি অথবা প্রতিষ্ঠান প্রধানের আর্থিক ও চারিত্রিক প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে এবং মূল কপি সহকারে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আবারও ক্লিয়ার করে বলতেছি, তোমরা জিএসসি ও এসএসসি এর যে মার্কশিট আছে এই মার্কশিটটা তোমরা নিয়ে যাবে। এবং যারা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের হাতে তো এখনও মার্কশিট আসে পৌঁছায়নি, তাহলে আমরা কীভাবে মার্কশিটটা পাবো? তোমরা যারা মার্কশিটটা পাওনি, তোমাদের ইন্টারনেট যে হার্ড কপি আছে অর্থাৎ গ্রেড নম্বর পত্রটি, সেখানে তোমরা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সত্যায়িত করে নেবে, তাহলে ওইটি অরিজিনালের মতো কাজ করবে। তারপরে তোমাদের একটি প্রশংসাপত্র নিতে হবে, অর্থাৎ তোমরা যে রেজাল্টটি করেছো ওই রেজাল্টের একটা প্রশংসাপত্র নিতে হবে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা নিতে হবে এবং রেজিস্টার্ড কার্ডটা নিতে হবে, তোমাদের ছবি নিতে হবে, স্বহস্তে লিখিত আবেদনপত্রটি তোমাদেরকে নিজে থেকে লিখতে হবে, অর্থাৎ তুমি উপবৃত্তির জন্য আবেদন করতেছো এই মর্মে একটি আবেদনপত্র লিখতে হবে। আবেদনপত্র যেভাবে লিখে সাদা খাতায় এই এবং সাদা পাতায় তোমরা এটি লিখবে নিজের হাতে। এবং সংশ্লিষ্ট এলাকার যে জনপ্রতিনিধি আছে অর্থাৎ চেয়ারম্যান হোক বা মেম্বার হোক অথবা প্রতিষ্ঠান প্রধানের আর্থিক ও চারিত্রিক প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে। আমি তোমাদেরকে যেটি বলবো, তোমরা তোমাদের নিকটবর্তী যে কাউন্সিল আছে বা সিটি কর্পোরেশন এলাকার যদি হয় সেক্ষেত্রেও কিন্তু হবে, তবে সেখান থেকে তোমাদের অবশ্যই একটি আর্থিক যে প্রত্যয়নপত্র আছে এবং চারিত্রিক প্রত্যয়নপত্র আছে এই দুইটি কিন্তু তোমাদেরকে নিতে হবে। তোমরা চাইলে এই প্রত্যয়নপত্রগুলো টিচারদের কাছেও নিতে পারো, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকেও নিতে পারো, অথবা তোমাদের গ্রামের পার্শ্ববর্তী জনপ্রতিনিধি যিনি আছেন অর্থাৎ মেম্বার তার কাছ থেকেও কিন্তু নিতে পারো। অবশ্যই এগুলো সবগুলোই কিন্তু মূল কপিগুলো নিয়ে যেতে হবে। তারপরে বলা হচ্ছে যে কোনো ধরনের সুপারিশ বৃত্তি অযোগ্য বলে বিবেচিত হবে, অর্থাৎ এই বৃত্তিটি পাওয়ার জন্য তোমরা অন্য কারো সাহায্য নেবে না বা আশেপাশের কাউকে দ্বারাই এই কাজটি করিয়ে নেবে না, তাহলে কিন্তু উপবৃত্তিটি হবে না।
তারপরে বলা হচ্ছে ইতিপূর্বে বৃত্তিপ্রাপ্ত ও আবেদনকারী শিক্ষার্থীদের পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নেই, অর্থাৎ এই উপবৃত্তিটি পূর্বে দিয়েছিল যে সেখানে যারা আবেদন করেছিল এবার তারা আর আবেদন করতে পারবে না। আবার বলা হচ্ছে গ নম্বরে বাজেট বরাদ্দ শেষে বৃত্তি প্রদান কার্যক্রম সমাপ্ত হয়ে যাবে, অর্থাৎ তোমরা খুব তাড়াতাড়ি সাক্ষাৎকারটি দিয়ে আসবে, সাক্ষাৎকার দিলেই কিন্তু উপবৃত্তিটি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং তারপরে বলা হচ্ছে সাক্ষাৎকারের সময় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, আমি এটুকু তোমাদের এক্সট্রাভাবে বলি, শুক্রবার এবং শনিবার বাদে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো এই উপবৃত্তিটি মূলত বিচারপতি মোহাম্মদ আব্দুর রফ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তিনি এখন চেয়ারম্যান দি মিশন ওয়েলফেয়ার ট্রাস্ট ঢাকা। নিচে দুটি নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এই নম্বর দুটিতে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারো এবং এটি কতটুকু সত্য বা মিথ্যা এই বিষয়টিও কিন্তু তোমরা জেনে নিতে পারো, বা আরও কিছু জানার থাকলে তোমরা এই ফোন নাম্বার দুইটিতে ফোন করে জেনে নিতে পারো। আমি 2 থেকে 3 বার ফোন দিয়েছি, ট্রাই করেছি, তারা কিন্তু ফোনটা ধরে নাই। অবশ্যই তোমরা এই ফোন নাম্বারটিতে ফোন করে তারপরে তোমরা যাবে। এখন যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা নিচে একটি ঠিকানা দেখতে পাচ্ছ, লক্ষ্য করে দেখো ঠিকানাটি হলো 37 ওয়া 1 রোড 06, বাইতুলা মন হাউজিং সোসাইটি, আদাবর বাজার সংলগ্ন শ্যামলী, ঢাকা 1207। আবার বলতেছি, বাইতুলা নম হাউজিং সোসাইটি, আদাবর বাজার সংলগ্ন শ্যামলী, ঢাকা 1207। তোমরা যখন সাক্ষাৎকারটি দিতে যাবে তখন অবশ্যই এই নম্বরগুলোর সাথে যোগাযোগ করে তারপরে যাবে এবং ঠিকানাটা সেখান থেকে আরও ক্লিয়ারলি জেনে নিবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি কোনো বিষয়ে আরও জানার থাকে তাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বিনিময়ে শুধুমাত্র আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।